রেশন বন্টন দুর্নীতির তদন্তে নেমেছেন ইডি আধিকারিকরা। সপ্তাহের প্রথম দিন থেকেই তারা তৎপর এবং চারটি জায়গাতেই তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। মার্কুই স্ট্রিটেও তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। রেশন দুর্নীতির কালো টাকা কিভাবে সাদা করা হতো তা জানতেই মূলত এই তদন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। চৌরঙ্গি, কলেজ স্ট্রিট, সল্টলেক সহ মার্কুই স্ট্রিটেও চলছে ইডির হানা। এখনো পর্যন্ত তল্লাশি চালিয়ে যাচ্ছেন ইডি আধিকারিকরা। রেশন বন্টন দুর্নীতির তদন্তের ফর্মে ইডি আধিকারিকরা সপ্তাহের প্রথম দিনেই সকাল থেকে কলকাতার বিভিন্ন জায়গায় জোর তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। একযোগে চার জায়গায় চলছে তল্লাশি। চৌরঙ্গি, কলেজ স্ট্রিট, সল্টলেক, মার্কুই স্ট্রিটেও ইডি হানা দিয়েছেন। নজরে শঙ্কর আড্ডোর অফিস। একযোগে তাই চার জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে শঙ্কর আড্ডোকে। মার্কুই স্ট্রিট থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি। প্রীতি, মার্কুই স্ট্রিটে শঙ্কর আড্ডোর কি ধরনের অফিস রয়েছে এবং এখানে ঠিক কি কি জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা, তারা কি কি নথি সংগ্রহ করছেন? একটি হোটেলে শঙ্কর আড্ডার একটি অফিস রয়েছে। কি অফিস না, বৈদেশিক মুদ্রা বিনিময়ের অর্থাৎ বৈদেশিক মুদ্রার যে লেনদেন বা বিনিময়ের যে প্রথা চলে সেই অফিস। কারণ শঙ্কর আড্ডা গ্রেপ্তার হওয়ার পর থেকে ইডি যে বিষয়টি বারবার সামনে এনেছে, রেশন দুর্নীতির প্রচুর পরিমাণে কালো টাকা এই শঙ্কর আড্ডার মধ্য দিয়ে বৈদেশিক মুদ্রা বিনিময়ের মধ্যে বিদেশে পাচার হয়েছে। এবং সেই সূত্র ধরেই কিন্তু আজ তুমি যেমনটা বললে প্রায় চার জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। এবং এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি মার্কুই স্ট্রিট, আমি তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করব। আর্থ ফরেক্স প্রাইভেট লিমিটেড, এটি একটি হোটেল এবং হোটেলেই কিন্তু এই অফিস রয়েছে, যেখানে দেখো বড় বড় করে বোর্ডে লেখা রয়েছে বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র। এবং এখানেই কিন্তু ইডি আধিকারিকরা এই মুহূর্তে তল্লাশি চলছে। তুমি ছবিটা দেখতে পাচ্ছ, বাইরে কিন্তু বেশ সংখ্যক কিছু সংখ্যক যে কেন্দ্রীয় জওয়ান তারা কিন্তু যেমন পাহারা দিচ্ছেন, ভেতরে ইডি আধিকারিকরা তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন। যেটা জানা যাচ্ছে 12:10 নাগাদ ইডি আধিকারিকরা এখানে উপস্থিত হয় এবং বেশ কিছু কিন্তু নথিপত্র নিয়ে উপস্থিত হয়। অর্থাৎ তার মানে বোঝাই যাচ্ছে যে শঙ্কর আড্ডোকে ইডি হেফাজতে নেওয়ার পর, তাকে জিজ্ঞাসাবাদ করার পর যে তথ্য সামনে উঠে এসেছে বা তার বাড়িতে তল্লাশি অভিযানের পর তার যে ব্যবসা রয়েছে বৈদেশিক মুদ্রা বিনিময়ের, সেই বিষয়ে যেসব তথ্য সামনে এসেছে সব কিছু সংগ্রহ করেই, অর্থাৎ কাগজপত্র হাতে নিয়েই কিন্তু আজ ইডি আধিকারিকরা এই অফিসে 12:10 নাগাদ আসে। এবং ইতিমধ্যেই ছবিটা দেখতে পাচ্ছ, সেই তল্লাশি অভিযান কিন্তু চলছে। তবে এই যে আদ্য ফরেক্স প্রাইভেট লিমিটেড, কারণ আমরা জানি শঙ্কর আড্ডোর প্রায় 9টি সংস্থা রয়েছে যেখানে কিন্তু বৈদেশিক মুদ্রা বিনিময় করা হয়। তবে এই যে আদ্য ফরেক্স প্রাইভেট লিমিটেড, এটি সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ যেদিন শঙ্কর আড্ডোকে প্রথম আদালতে পেশ করা হয় সেদিন কিন্তু ইডি আধিকারিকদের তথ্য থেকে যে গুরুত্বপূর্ণ দাবি করা হয়েছিল যে শঙ্কর আড্ডোর এই সংস্থার মাধ্যমে রেশন দুর্নীতির প্রায় 20,000 টাকা কিন্তু 20,000 কোটি টাকা কিন্তু বিদেশে পাচার করা হয়েছে। এবং সেই সূত্র ধরার জন্যই কিন্তু আজ দেখতে পাচ্ছ একেবারে 12:10 নাগাদ কিন্তু ইডি আধিকারিকরা এখানে পৌঁছে গিয়েছে এবং বেশ কিছু নথিপত্র কিন্তু সঙ্গে নিয়ে গেছে। যেমনটা ইডি আধিকারিকরা আদালতে দাবি করেছিল যে দুবাইয়ে রেশন দুর্নীতির বেশ কিছু টাকা এই বৈদেশিক মুদ্রা বিনিময়ের মাধ্যমে যেমন প্রচার করা হয়েছে, তেমন কিন্তু বাংলাদেশেও তার কিছু অংশ গেছে। বিদেশে আরো কোথাও এই টাকা পাচার হয়েছে কিনা এবং যারা পাচার করত বা বৈদেশিক মুদ্রা লেনদেনের অফিস মার্কুই স্ট্রিটে 12:10 থেকেই তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। মার্কুই স্ট্রিট থেকে আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। তোমায় আপাতত ধন্যবাদ। রেশন বন্টন দুর্নীতির তদন্তে নেমেছেন ইডি আধিকারিকরা। শঙ্কর আড্ডোর চারটি অফিসেই তল্লাশি চালানো হচ্ছে। এক যোগে চার জায়গায় চলছে এই তল্লাশি। কলেজ স্ট্রিটে রয়েছে শঙ্কর আড্ডের আত্মীয় অর্থাৎ ভাইয়ের স্ত্রী, তার নামে এই অফিস রয়েছে এবং সেখানেও রেশন বন্টন দুর্নীতির তদন্তে নেবে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, শঙ্কর আড্ডোর আত্মীয় বাপ্পা রায় এবং তার ভাইয়ের স্ত্রীর নামে এই অফিস রয়েছে। তবে শঙ্কর আড্ডোর সঙ্গে বাপ্পা রায়ের কি যোগ রয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো কিছু স্পষ্টভাবে আমাদের সামনে আসেনি। তবে কলেজ স্ট্রিট থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ। প্রিয়াঙ্কা, এখনো পর্যন্ত কি কি তথ্য সামনে এসেছে?
দেখো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি 112 কলিন স্ট্রিটে, যেই কলিন স্ট্রিটে রয়েছে ত্রিনয়নী ফোরেক্স প্রাইভেট লিমিটেড সংস্থার অফিস। ইডি সূত্র থেকে জানা যাচ্ছে শঙ্কর আড্ড বনগাঁর প্রাক্তন পুর প্রধান, তার কিন্তু সূত্র ধরেই এই অফিসের কথা জানা গেছে। এই অফিসে কিন্তু বেশ কিছু নথির খোঁজে এসছেন তারা। আজ সকাল 11:50 নাগাদ ইডি আধিকারিকের 4 সদস্যের একটি টিম ভেতরে প্রবেশ করেন এবং তারা বিভিন্ন নথি খতিয়ে দেখছেন। সংস্থার বাইরেই বেশ কিছু কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা মোতায়েন রয়েছেন, যাতে এই এলাকায় আটোসাটো নিরাপত্তা ব্যবস্থা থাকে সেই দিকেও কিন্তু নজরদারি করা হয়েছে। সঙ্গে রয়েছেন বলা যেতে পারে দুজন লেডি কনস্টেবলও। অর্থাৎ ইডি সূত্র থেকে যে তথ্য আমাদের কাছে আসছে, এই সংস্থার মধ্যে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন নথিগুলো, যার মাধ্যমে জানা যাবে যে শঙ্কর আড্ডর এই সংস্থা থেকে কতটা টাকা বিদেশে, অর্থাৎ বারে বারে যে তথ্য ইডির তরফ থেকে আদালতে পেশ করা হয়েছিল যে শঙ্কর আড্ডর 90টি ফোরেক্স সংস্থা রয়েছে অন্তত তার নামে, না হলেও তার পরিবারের সদস্যের নামে রয়েছে, আর এই ফোরেক্স সংস্থাগুলোর মাধ্যমেই শঙ্কর আড্ড কখনো বাংলাদেশ হয়ে দুবাইতে এই টাকা লেনদেন করতো, এবার কখনো কখনো সরাসরি দুবাইতে এই টাকা লেনদেন হতো। তবে এই সংস্থার থেকে কতটা কি লেনদেনের ব্যাপারের সাথে যুক্ত আছে সেই সবটাই কিন্তু ইডি আধিকারিকরা খতিয়ে দেখছেন। ধন্যবাদ। কলেজ স্ট্রিট থেকে আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচু।